গুড ইভিনিং এভরি ওয়ান, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা বিকেল 6:30 থেকে স্টার্ট করছি। সকাল থেকে সেরকম মানে ওই আর কি কোনো কাজ ছিল না, কিন্তু কিছু ব্যস্ততারও কাজ ছিল না, আমার বলছি ব্যস্ততার কাজ ছিল কি পাগল, মানে নিজের পড়াশোনা সেসব ছিল, যেহেতু আমি ব্লগ করিনি। আজকে এই টাইম থেকে স্টার্ট করছি, কারণ এখন আমি আর একটু একটুখানি যাবো হচ্ছে কাজটা পারে একটু শপিংয়ের জন্য। বেসিক্যালি আজকে আমাদের সকাল থেকে প্ল্যান ছিল হচ্ছে স্ট্যানে যাওয়ার, কিন্তু আজকে যেহেতু 15 আগস্ট, আর হ্যাঁ সবাইকে স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা, যদিও আমি আগের ব্লগে তোমাদের উইশ করে দিয়েছি। আর আজকে অনেকে বললো যে বন্ধ থাকবে, সেজন্য আমরা সেই রিক্সটা না নিয়ে গেলামই না, তার উপর যে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। ভেবেছিলাম ইনিশিয়ালি আমরা প্ল্যানটা ড্রপ করে দিয়েছিলাম যে বেরোবই না আজকে, কিন্তু বিকেল থেকে তার বৃষ্টিটা ধরেছে, ভাবলাম চলো কাঁচড়াপাড়া থেকে একটু ঘুরে আসি, দেখে আসি কি এসছে আর কি। একটু পুজো শপিং তো একটু করতে হবে, টুকটাক টুকটাক করে তো স্টার্ট করতে হবে। সো চলো ভিতরে যদি ফার্দারে ঢু, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি হোক তোমাদের আজকে শপিং ব্লগটা বেশ ভালো। ওয়েল, আজকে কিন্তু রাস্তায় বেশ ভিড় আছে, সবাই কিন্তু একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছে, আর আমরা দুজন বেরিয়ে আগে খেতে এসেছি বিহামপুরতে, কারণ আগে পেট পূজা তারপরে সব কিছু। তো আমি নিয়েছি হচ্ছে একটা চিজ স্যান্ডউইচ আর ওটা পনিরের কিছু নিয়েছি, কারণ নিরামিষ খেতে হবে আমাদের জানোই। দেন আমরা গেছিলাম প্যান্টালুনসে, প্যান্টালুনসে আজকে অসম্ভব ভিড় ছিল, সামনে দেখতে পাচ্ছ তো গাড়িগুলো যে রাখা রয়েছে। অ্যান্ড ভিতরে আমি ভেবেছিলাম তোমাদেরকে কিছু কালেকশন দেখাবো, কিন্তু সেখানে ভিডিও অ্যালাউ ছিল না আজকে, জানি না আগে কিন্তু আমি এখানে ভিডিও করেছিলাম। তো যাই হোক, তো আমি এখানে কিছু কালেকশন দেখছিলাম, বেশ ভিড় ছিল এই জায়গাতে, কিছু প্লাজো ছিল, টপগুলো ক্রপ টপগুলো বেশ কিন্তু ভালো ছিল। অ্যান্ড আমি ফাইনালি কী কী নিয়েছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? আমি কয়েকটা সিলেক্ট করেছি, তোমাদেরকে চলো দেখিয়ে দিয়েছি। তো সবার ফার্স্ট আমি একটা এরকম তুতে কালারের মধ্যে কুর্তি নিয়েছি, যার মধ্যে দেখো এরকম গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা রয়েছে। তো এটা কিন্তু ফেস্টিভ মুডের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, গোল্ডেনটা যেহেতু আছে, কিন্তু আমার সাইজ ইস্যু হচ্ছে এইটাতে, মানে আমার লাগবে হচ্ছে মিডিয়াম, কিন্তু এখানে এক্সেল রয়েছে। আর একটা আমি এই কুর্তিটা পিক করেছিলাম, এটা আরও ঢিলা, মানে এক্সেলই রয়েছে বাট এটা আরও ঢিলা, বাট এটার কালারটা আমার খুব ভালো লেগেছিলো, ভীষণ মানে একটা সোবার কালারটা। ওয়েল, প্যান্টালুন্সের পর তারপরে আমরা গেলাম হাঁটতে হাঁটতে ম্যাক্সে। ম্যাক্সের কালেকশন আমার অলওয়েজ খুব ভালো লাগে, ম্যাক্সের কুর্তিগুলো তোমরা জানো কত ভালো হয়, তাই না? মানে বেশ সোবারনেস থাকে ম্যাক্সের কুর্তিগুলোর মধ্যে। ওয়েল, প্যান্টালুন্সে গেছিলাম, দেখলে ওখানে সেরকম খুব একটা কালেকশন আমার ভালো লাগেনি, মানে ভালোই লাগেনি। কুর্তিগুলো যেগুলো ভালো ছিল, ঠিক আছে, সাইজ ইস্যু চলছে, মেবি আজকে যেহেতু আজ পর্যন্ত সব জায়গাতে সেল, বুঝেছো তো? তো তারপরে আই থিঙ্ক পুজোর কালেকশন উঠবে। তো এখন এসছি হচ্ছে ম্যাক্সে, ম্যাক্সের কয়েকটাও ভালো লেগেছে। তো ফার্স্ট এইটা ট্রায়াল দিচ্ছি, এটার কালারটা আমার খুব ভালো লেগেছে, দেখতেই পাচ্ছো কালারটা ভীষণ সুন্দর লাগছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ড্রেসটা। আরও কয়েকটা নিয়েছি এখানে, ঠিক আছে, তো সকলে ট্রায়াল দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে নেক্সটটা, এটা দেখতে খুব সুন্দর ড্রেসটা, ঠিক আছে, বাট এটার কাটটা একটু প্রবলেম হচ্ছে আমার, মানে কাটটা প্রচণ্ড ডিপ, ঠিক আছে, তো কাটটা প্রচণ্ড ডিপ, বাট এটার কালারটা খুব ভালো ড্রেসটা, বাট এখানে একটুখানি মেরমেরে আসছে, দেখাচ্ছি আমি একটু একটা। ওয়েল, এই ড্রেসের কালারটা আমার প্রচণ্ড আনকমন লেগেছে, সামনের যে কাজটা সেটাও দেখো পুরো এমব্রয়ডারি করা, খুব ভালো লেগেছে আমার এই ড্রেসটা, মানে শুধু এই নেকের ইস্যুটার জন্য নাহলে আমি আই থিঙ্ক এটা আমি নিতে পারি। দেন এই আরেকটা আমি পিক করেছিলাম, এটার কালারটার জন্য আমার খুব ভালো লেগেছিলো কালারটা, এই তোমরা জানো এই কালারটা আমার খুব ফেভারিট কালার, তাই না? তুতে কালার বা এই ধরনের স্কাই ব্লু আমার ভীষণ ফেভারিট রং, তার মধ্যে এরকম অ্যাশের ওয়ার্ক করা আছে। আচ্ছা, আমার কিন্তু কেনাকাটা হয়ে গেছে, এবার হচ্ছে টিঠুর পালা। আর আমি কী নিলাম সেটা জানতে হলে কিন্তু ব্লগটা পুরো দেখবে, আমি কিন্তু বাড়িতে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো আমি কী নিয়েছি। এটার সাথে কী পেয়ার করা রয়েছে? তাহলে মিডিয়ামটা নাও, আর একটা স্মলও নাও, তুমি যদি মানে স্মলের ফিটিংসটা দেখো কীরকম, আর মিডিয়ামটা দেখো না। আগে এই জায়গাটাতে একটা বসার জায়গা ছিল, যখন ট্রায়াল দিতে হবে এখানটা বসতাম, এখন সেটা সরিয়ে দিয়েছে, আই থিঙ্ক এত ভিড় হচ্ছে না সেই জন্য। তো মোটামুটি আমি একটা নিয়েছি, দেখতে থাকো ব্লগটা দেখতে পারবে কোন ড্রেসটা নিয়েছি। আর ও একটা ট্রায়াল দিচ্ছে, অলরেডি একটা নিয়ে নিয়েছে, আবার একটা ট্রায়াল দিচ্ছে, ঘোরো দেখি। বললামই ফার্স্টে স্মলটা নিয়ে আসো। হ্যাঁ,
ওয়েল, কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে। হ্যাঁ, কারণ আজকে সব জায়গাতে বেশ ভালো ভিড় ছিল আর ট্রায়াল রুমের বাইরে লাইন ছিল, মানে লিটারালি লাইন দিয়ে আমি ট্রায়াল দিয়েছি। তো বাড়ি ফিরি, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী কিনলাম। ওয়েল, এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে কালকে কী কী শপিং করেছি। কালকে এসেই দেখাতাম, কিন্তু কালকে সাডেনলি আমার পায়ে প্রচণ্ড পেন হচ্ছিল, তো আমি কালকে আর দেখাতে পারিনি, ব্লগ করতেই পারিনি কালকে। তো কালকে যেরকম তোমরা দেখলে, সবার ফার্স্টে গেছিলাম প্যান্টালুনসে, দেন গেছিলাম ম্যাক্সে। প্যান্টালুনসে সেরকম আমি খুব একটা কালেকশান দেখিনি, টুকিটাকি ঠিক আছে আছে, কিন্তু খুব একটা সেরকম নেই। অ্যাকচুয়ালি কী হয়েছে, 15 আগস্ট পর্যন্ত সব জায়গাতে সেল ছিল, মেবি সেই জন্যই সব জায়গাতে খুব বেশি কালেকশান ছিল না, কাল অব্দি সেল ছিল। তো প্যান্টালুনস থেকে কিছুই নিইনি, নিয়েছি ম্যাক্স থেকে। তো আমারটা আমি দেখিয়ে দিই সবার ফার্স্টে, আমি এই ড্রেসটা নিয়েছি, এটা অলরেডি তোমরা আমাকে ট্রায়াল দিতে দেখেছো। ড্রেসের কালারটা খুব সুন্দর, এটাকে ঠিক মভও বলে না, বা পিঙ্কও নয়, কালারটা দেখো খুব সুন্দর। আর এটা পরে কীরকম লাগছিলো সেটা তোমরা দেখেছো, আর এখন দেখবে এই যে মানে টেক্সচারটা, এটা খুব ইন ফ্যাশন, এরকম ছোটো ছোটো এরকম উঠে উঠে থাকা, এটা তোমরা কুরবানিকেও খুব পাবে দেখবে এই ধরনের কাপড়ে। কালারটা একটা ইলাস্টিক রয়েছে যার জন্য একটা বডিকে শেপ দিচ্ছে, এখানে দুটো হাফওভার কাপড় দিয়ে এরকম পকেটস রয়েছে দুদিকে। আমি পরেছিলাম, তোমরা দেখেছো ট্রায়ালে, তো এটাই। আর এইটার সাথে দেখবে আমি ম্যাক্সে আরেকটা কুর্তি ট্রাই দিয়েছিলাম, তিনটে দিয়েছিলাম। গ্রিন কালারটা আমার পছন্দ হয়েছিল খুব, বাট ওইটা নেটটা প্রচণ্ড ডিপ ছিল, তো ওটা আমার পরেও আমি কীভাবে ক্যারি করতে পারবো না, তো ওটা আমি নিইনি, নাহলে ওটা যদি নেটটা দিয়ে কোনো প্রবলেম না হতো তাহলে আমি ওইটাও নিতাম, ঠিক আছে। আর তো আর যার একটা ব্লুয়ের মধ্যে পড়েছিলাম ওটা অতটা ভালো লাগছিল না, কারণ এটা পরে খুব স্ট্রাকচারটা খুব ভালো আসছিল। এটার সাথে কিছু ঝুমকা পরলে, কিছু মানে বড়ো বড়ো যে কানেরগুলো হয় সেরকম একটা কিছু পরলে তাহলে খুব ভালো লাগবে। আর বেশি কিছু এই ধরনের ড্রেসের সাথে এক্সপেরিমেন্ট না করাই ভালো, মানে আমি করবো না আর কি, আমি ভাবছিলাম এই ড্রেসটা কীভাবে স্টাইলিং করবো। আর টিটু নিয়েছে কিছু জিনিস, কারণ ও খুব রিসেন্টলি কোথাও একটা যাবে, ঠিক আছে, আমি বিচ, আমি এখনই সব কিছু বলবো না, কারণ বলা যাবে কি যাবে না আমি জানি না, ও মানে কাজের সূত্রে যাবে, তো সেখানে গিয়ে একটু বিচের জায়গায় সেগুলো বিচ রিলেটেড কিছু জামা কাপড় কিনেছে। তো এরকম ও একটা বক্সার কিনেছে, খুব সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে এই বক্সারটা। এই সকলে ম্যাক্স থেকেই নেওয়া, এই যে এই বক্সারটা নিয়েছে, আর এটা 699 ছিল। আচ্ছা, আমার প্রাইসটা, আমার যেমন প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটা ছিল 899। আর একটা টি শার্ট নিলে খুব লাভ হয়, কেউ করতে পারবে আমিও করতে পারবো, তো এই ম্যাক্স থেকে এই একটা টি শার্ট নিয়েছে হোয়াইটের মধ্যে, লিমিটেড এডিশন লেখা রয়েছে। আচ্ছা, কী বলতো, মানে এক তীরে দুটো টি শার্ট বলে না, মানে ও করতে পারবে আমিও করতে পারবো এরকম একটা জিনিস। এইটা আমরা খুব সস্তায় পেয়েছি, এটা অফার ছিল মেবি, এটা 299 পেয়েছি এই টি শার্টটা। এটার সাথে মাঝে ইয়েলো কালারটা খুব পপ আপ করছে, তো খুব ভালো লাগছে। আর একটা টি শার্ট নেওয়া হয়েছে দেখো, এই যে এরকম, এটাও মানে বিচের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট, এরকম ইয়েলো, তারপরে এরকম নেভি ব্লু, স্কাই ব্লু কালার দিয়ে এরকম রয়েছে এটা, এটাও আমি বলতে পারবো। ও বলে তোর তাহলে শপিং করিস কেন, আমি যখন নিজে বলছি বা এই দুটো ঠিক আছে, এটা আমিও বলতে পারবো, তুই নিজে নিজেই কি কিনিস না কেন, আমি যেগুলো দিই সেগুলো কেন দখল করে দিস। তো যাই হোক, আমি এইটার সাথে বলেছি ওকে এইটা পড়তে, এটা বেশ ভালো লাগবে, এই দুটোর কম্বিনেশন করে যদি পরে খুব ভালো লাগবে। তো এই কটা জিনিসই কিনেছি, আশা করলাম তোমাদের ভালো লাগবে। শপিং দেখতে সবারই খুব ভালো লাগে, তাই না? আমার নিজেরও শপিং দেখতে খুব ভালো লাগে, করতে তো ভালো লাগে। তো জুয়েলারি আর আজকে দেখালাম না, জুয়েলারি আমি এখন আর কিছু কিনিনি, হাতিবাগান যাবো, কালকে স্ট্যান্ডের যাওয়াটা তো ক্যান্সেল হয়ে গেছিলো, হাতিবাগান খুব শীঘ্রই যাবো, তখন তোমাদের জন্য নতুন নতুন কিছু কালেকশান আমি দেখাবো খুব তাড়াতাড়ি। তো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে কী করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে, পাশে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও। দেখা হচ্ছে আমার কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। চিলড্রেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।